মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে। তোমারি সুফারিশ বিনে, তোমারি সুফারিশ বিনে কেমনে হব পার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি, করলাম জীবন পার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে কি হবে আমার। লা ইলাহা ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، شكل جبان سر محبت آواز دا قرن، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح المؤمنون الذين هم في
صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود ابراهيم পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مصيبات না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার কবরে হাশরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুফারিশ বিনে তোমারি সুফারিশ বিনে কেমনে হব পার কবরে হাশরে কি হবে আমার কবরে হাশরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার কবরে হাশরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথেই মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাশরে কি হবে আমার কবরে হাশরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাশরে কি হবে আমার কবরে হাশরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা, সবাই একটু চেপে চেপে বসুন আর মহাব্বতে জিকির করেন লা ইলাহা। সবাই একটু সামনের দিকে একটু একটু আসার চেষ্টা করেন, মাঝে মাঝে ফাঁকা দেখা যায়, মেহরবানি করে একটু চেপে চেপে বসার চেষ্টা করেন আর মহাব্বতে সবাই জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সুরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত জোয়ানপুর জামিয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 15তম বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক জনাব মাওলানা মোহাম্মদ তবিবর রহমান সাহেব দামাত বারকাতুম আলিয়া আলাপাক, তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব। সম্মানিত সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ, আলাপাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, সম্মানিত মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সিরাজি সাহেব, কথা বলে ধন্য করেছেন আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রিয় বড় ভাই জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা সাহেব। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল করিমের মহাব্বতে আজকের জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মোবারকান ফি, লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আজ্ঞামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলেজা পড়া মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষ চালাক না হয়ে পারে, অন্য জেলা হইলে দুই চারটা হাত উঠত, কিন্তু বগুড়ার মানুষ খুব চালাক বুদ্ধিমান আলহামদুলিল্লাহ। আপনারা কি মন খারাপ করেছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এভাবে নাড়া দেন তো মাশাআল্লাহ মারহাবাস্তে, কারণ নাকে যেন না লাগে হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান, বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়, আমরা যত জায়গায় কথা বলতে যাই বলে হুজুর একটু হিসাব করে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কা, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বগুড়ায়। এখানে এসে রাজনীতির আলোচনা করব, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি আমার রাজনীতি করাই লাগে আমার নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চেয়ারম্যান, আরশেদ, দেওয়ানবাগী, ফুরফুরে, হাটহাজারি, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল বাজার, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা যাবে, তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানি যদি কোন রাজনীতি বক্তব্য দিতে চাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলতে চাই, যে ওমর ফারুক নিজের আল্লাহর জমিনে আল্লাহর বিধান আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা?
সেই মদিনাওয়ালার রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হন। ওই যে উদাহরণ দিয়ে একটা কথা বলি, বলে গেছেন মনে হয়, ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে তিতা ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতা ঔষধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। এরকম বাচ্চা কাছে আছে না নাই, এরকম সন্তান নাই? পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, শেরপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইছি। আজকে সমাজের বাস্তবতাও তাই, বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলতে চাই তিবিয়ান আল্লি কুল্লি সাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট বার্কে আলোচনা সহ্য হয় না, ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে কোরআন সুন্নার প্রচার প্রসার করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বরের নবী রাসূলের যদি মার খাইতে পারেন, আল্লাহর জমিনে কোরআন প্রচার করতে গিয়ে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত ঝরাইতে পারেন, মার খাইতে পারেন, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাই কেরাম যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান সেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সেই কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবাই কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। খাড়া করেন, আমি কি হাত নামাইতে বলছি? হাত টান টান করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান, আপনার আমার জীবনের মালিক কে? এই শেরপুরের যুবক ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তুই ইনশাআল্লাহ? রাজি আছেন তুই ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, পুরুষের মতো হাতটা খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা বলুন সুবহানাল্লাহ। সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনবো, বলেন তো কোথা থেকে? আরো জোরে বলেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কোরআন থেকে কথা শুনবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশা। কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ পাক এই গ্রন্থটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। সে কোরআন থেকে আমরা কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সে কোরআনের কথা শুনলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যদি চুপচাপ কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে বৃষ্টির মতো বলুন সুবহানাল্লাহ চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলুন সুবহানাল্লাহ শুধু কি কোরআনের কথাগুলো শুনবো নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কোরআনের কথাগুলো শুনলে হবে না এখান থেকে যেটা ভালো কথা উত্তম কথা সুন্দর কথা সেটা গ্রহণ করার নিয়ত করা লাগবে কি করা লাগবে জোরে বলেন কি করা লাগবে যদি আপনি কোরআনের কথাগুলো শ্রবণ করার পর এখান থেকে ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেন যদি মনে করেন না এখান থেকে কথাগুলো আমি আমল করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ পাক তাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ করে দেব বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান বলুন আল্লাহু আকবার এই জন্য ভালো কথাগুলো গ্রহণ করতে হবে খালি শুনে প্যান্ডেলে রাখলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আর বাড়ি পর্যন্ত যদি নিয়ে যাওয়ার নিয়ত করি হেদায়েতের রাস্তা চলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটাকে কি করে দেবেন সহজ করে দেবেন বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন আর আল্লাহ আয়াতের শেষে বললেন বুদ্ধিমান যারা তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে বলেন আল্লাহু আকবার আপনারা সবাই বুদ্ধিমান তো বগুড়ার মানুষ অনেক চালাক অবশ্যই বুদ্ধিমান নিঃসন্দেহে বুদ্ধিমান নাকি বলেন তাহলে আমরা কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরার নাম আল মুমিনুন কি নাম একটু মনে রাখবেন কারণ শেরপুর উপজেলায় এবছরে বেশ কয়েকটি দাওয়াত আছে যদি আপনারা মনে রাখতে পারেন আমার জন্য উপকার হবে অন্য কোনো মাহফিলে গেলে ডাইরেক্ট বলবেন হুজুর ওই যে জোয়ানপুর ওই জায়গায় আপনি আলোচনা করেছিলেন সূরা মুমিনুন থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে সূরার নাম কি আর বলেন সূরার নাম কি সূরা আল মুমিনুন সূরা আল মুমিনুন কোরআনুল কারীমের কত নাম্বার সূরা 23 বলেন কত নাম্বার 18 নাম্বার পারায় আছে প্রথম 18 নাম্বার পারার প্রথম সূরা এটা আর নাম্বারের দিক দিয়ে কত নাম্বার 23 নাম্বার মোট আয়াত আছে 118 কত 118 রুকু আছে 6টি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে আমরা এখান থেকে প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের আলোচনাটা শেষ না করে কে কে চলে যাবেন হাত তোলেন কারণ এতক্ষণ যা হইল সবই তো আপনারা বোঝেন আমার ক্লিয়ার করে বলা লাগবে শুরু করলাম কালেকশন করলাম এখন কেবল আপনাদের যে খোরাক এই যে কষ্ট করে আসছেন গাড়ি ভাড়া খরচ করে আসছেন এখন যা দেব সব আপনাদের কথা বলেন এখন যা বলবো সব আপনারা আর আমার জন্য এতক্ষণ যা হয়েছে সব বরবাদ নাকি বলেন সব বরবাদ না এতক্ষণ যা হয়েছে সেটা ছিল প্রয়োজন একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে একটু কালেকশনে বিশাল আয়োজন করতে গিয়ে খরচ হয়েছে এই জন্য আমরা এতক্ষণ এগুলো করলাম কিন্তু এটা আমরা সময় অপচয় করি না আপনারা যে এতক্ষণ সময় দিয়েছেন বলেন তো এই সময় কি একটা মিথ্যা কথা বলতে পারছেন কথা কয় না গুনাহ করতে পারছেন কাউরে গালি দিতে পারছেন কারোর সাথে প্রেম করতে পারছেন তাহলে এই যে সময়টা আপনারা দিলেন অন্তত এই কয়েক ঘন্টা আপনি গুনাহ থেকে বেঁচেছিলেন আলহামদুলিল্লাহ বলবেন না এইটাই তো জীবনের বড় পাওয়া
যে মাগরিব থেকে এখন পর্যন্ত যে আমরা গুনাহ থেকে এই জায়গায় বেঁচে ছিলাম এটা আল্লাহর শুকরিয়া, কারণ আমরা যে জায়গায় বসে আছি দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা, নাম হলো জান্নাতের বাগান বলেন আল্লাহু আকবার। তো চলুন আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কয়টি? 118। রুকু আছে কয়টি? 6টি। শুরু করলাম নাকি বলেন? কষ্ট হবে না তো? জবান ছেড়ে সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন যারা যারা একবার হাত তুলে ফেলে ওয়াদা দেন, একবার হাত তুলে ওয়াদা দেন হুজুর আমরা শেষ পর্যন্ত আসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এরপরে যদি ওয়াদা ভঙ্গ করেন সেটা আপনাদের ব্যাপার, আমার তাতে যায় আসে না।